বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হাই ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? কিছুদিন ধরে দেখছি এই বৌদি চেঁচিয়ে কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। এই সাগর নদীকে সাক্ষী রেখে সৌভাগ্যকে দিলাম আমি মন। তারা পেয়েছি কত সুন্দর জ্যান্ত তারা, দেখো প্লিজ এই ভিডিওটার জন্য একটা। তো চলো আজকে এই বৌদিকে হালকা করে করে দিই, আই মিন রোজ। তো আজকের ভিডিও শুরু করি। বলো নিজের একটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টে ভিডিও কর। বলছি বৌদি, কে তোমার পিছনে লেগেছে একবার নামটা বলো। আরে এই বৌদি তো কত সুন্দর ট্যালেন্ট দেখিয়ে ভিডিও বানায়। তো চলো বন্ধুরা, এই বৌদির কিছু ট্যালেন্টের ভিডিও দেখে নেওয়া যাক। জোর আর সাহস আর গলা স্পিকার চাই, তাহলে ভিগতে জিততে পারবে। ঠিক আছে, এই ভিডিওটা দেখে সবাই কি শিখলে? বুকের জোর, সাহস এবং গলার স্পিকার থাকলে ভিগতে জেতা যায়, তাই না? তো ও বৌদি, তুমি এই জন্য চেঁচিয়ে ভিডিও বানাও? এই বৌদি আবার নিজেই গান লেখে ভিগোতে এসে শোনায়, কি বিশ্বাস হচ্ছে না? তো চলো নিজের চোখে দেখে নাও। বলে না বেলুন বেলুন, ওটা দা বেগুন বেগুন। সবজি খাওয়া যায়, বড়া খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, কিনবেন নাকি লিবেন নাকি? বেগুন বেগুন সারা জমিতে বেগুন। বেলুন বেলুন গানটি পুরো পেছন মেরে দিলে, তার সাথে সাথে আমাদের কানেরও বারোটা বাজিয়ে দিলে। আরে কে আছিস বৌদিকে একটা কলা ছুড়ে মার। আরে বোকাচোদা কয় কি, সাধারণ মানুষ সাগরে ঘুরতে গিয়ে কি করে? কেউ ঘোরাঘুরি করে, চান করে, চুপচাপ বাড়ি চলে আসে। এই বৌদি তো পুরো আলাদাই, এ তো আবার ঘুরতে গিয়ে ভিগোতে ভিডিও বানায় পোস্ট করে। এই সাগর নদীকে সাক্ষী রেখে সৌভাগ্যকে দিলাম আমি মন। আই লাভ ইউ সৌভাগ্য, আই লাভ ইউ টু। হাই, দেখো আমরা সাগরে ঘুরতে চলে এসেছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঠিক তেমনি আই লাভ ইউ রিপ্লাই যদি না দেয় তবে একলা বলো রে। আমি একটা কথা বুঝতে পারছি না, বৌদির তো বিয়ে হয়ে গেছে তবুও বৌদি সিঙ্গেল? বৌদির জন্য আমি দু লাইন শায়রি বেঁধেছি। তো শোনো, বিয়ের পরেও বৌদিকে দাদা দিচ্ছে না আই লাভ ইউ রিপ্লাই, বিয়ের পরেও বৌদিকে দাদা দিচ্ছে না আই লাভ ইউ রিপ্লাই, তার জন্য বৌদি ভিগোতে এসে এত চিল্লায়। আমি একটা টিপ দিচ্ছি করোনা ভাইরাসের থেকে মুক্তি পাও, ঠিক আছে? এরকম গাছ যদি দেখতে পাও টাচ করবে, দেখো করোনা মুজে বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ এটাকে সাপোর্ট করো। লজ্জাপতির গাছ কার কার বাড়িতে এখানে আছে জানি না, আমাদের এখানে আছে, দেখো কত সুন্দর হয়েছে, ফুল হয়েছে, দেখো গাছ ধরছি কিরকম হয়েছে। লজ্জাপতির গাছে টাচ করলে নাকি করোনা ভাইরাস চলে যাবে? তো এতদিন ধরে বৈজ্ঞানিকরা কি ছিঁড়েছে? এই বৌদিকে নিয়ে গিয়ে বৈজ্ঞানিক আসনে বসিয়ে দেওয়া হোক, পাগলামি করার একটা লিমিট থাকে, সালা দেখছি আনলিমিটেড পাগল এটা। গীতা দেখো পাগল হয়ে গেছে, দেখো ও সমুদ্র পেয়ে পাগল, দেখো দেখো কি করছে, দেখো বাংলার সাথে গাঁজা মিশিয়ে খেলে ঠিক এই রকমই হয়, দাদার কি দুর্ভাগ্য। লকডাউনের জন্য আজ যা অবস্থা দেখো, এক্স বেস ডেট পার হয়ে গেছে, এই বিস্কুট দোকানে বিক্রি করছে, এগুলা খেলে কি মানুষ বাঁচবে? লকডাউন তো করোনা ভাইরাস আরো বেশি ছড়িয়ে যাবে, একদিকে উপকার আরেকদিকে ক্ষতিকর, দেখতে পাচ্ছ কি অবস্থা দেশে? লকডাউন লকডাউনের জন্য দেখো আজ তার, দেখো এক্স বেস ডেট পার হয়ে গেছে। এই বলছি বৌদি, এই ডেট ফেল হওয়া বিস্কুট খেয়ে মানুষ মরবে না, কিন্তু বৌদি তোমার এই ইংলিশ শুনে মানুষ নিশ্চয়ই মরবে। শুধু ইংলিশ না, বাংলা ভাষারও কিভাবে মামাসি এক করতে হয় এই বৌদির কাছ থেকে শেখো। খাই খাই করি দেখো আমরা তমরুজ খাচ্ছি। কেন আজ কি হয়েছে? মানুষকে বিশ্বাস করেছিলাম। বাহ বৌদি বাহ, তুমি এইভাবে এগিয়ে যাও, আমি তোমার পেছনে আছি। আরেকটা জিনিস দেখো, শঙ্খ, জিন্দা শঙ্খ, ছোট্ট শঙ্খ, খুব সুন্দর দেখতে শঙ্খরা, দেখতে পাচ্ছ? আরো দেখাচ্ছি, এই দেখো জিন্দা ঝিনুক, আমরা অনেক কিছু দেখাচ্ছি, তোমরা সব আরে ভাই কি আছিস, প্লিজ একে বোঝা, আমরা কানে কালা না। এইভাবে বৌদি আমাদের কানের পেছন না মারে, এই যে তোমার জিন্দা শঙ্খ, জিন্দা ঝিনুক, ভাগ্যিস তুমি দেখালে তার, আমরা তো কোনোদিন চোখেই দেখিনি, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমাদের সবাইকে একটা কথা বলবো, সত্যি করে বলবে, ঠিক আছে? মিথ্যা কথা কেউ বলবে না। ঠিক আছে বৌদি বলো।
আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলো তো? আমি তোমাকে না পুরো তাচ্চুনির মতো লাগছে দেখো। সবাইকে বলে দিচ্ছি ভুট্টা খাবে, কি করে খাবে? আমাদের কাছে আছে তাই আমরা খাবো, ভুট্টা তো নাই। পাতা কামড়ি কামড়ি খাও, মাগো কুটকুট করছে, কি অবস্থা দেখছো? আমাকে সর্বনাশ, খাও মাগো কুটকুট করছে, কি অবস্থা। হ্যালো আলিপুর চিড়িয়াখানা, দেখুন তো আপনাদের ওখান থেকে কোনো জন্তু পালিয়েছে কি? নাসাতে ফোন করতে হবে, বিগতে দেখলাম তাই বলছি। ও এটি একটি এলিয়ান, ঠিক আছে। ব্রাশ করলে দাঁত পরিষ্কার হচ্ছে না, কি করবো বলো তো? দাঁতে কি ফেস ওয়াশ লাগাবো তাহলে দাঁত পরিষ্কার হবে? কিছু কিছু জানি, পেয়ারা পাতা দিয়ে ঘষলে দাঁত পরিষ্কার হয়, আর কি লাগাবো? থেকে ভালো আইডিয়া পেয়েছি, ফুল তো সাদা এরকম পরিষ্কার হয়ে যাবে, ফুল দিয়ে দাঁত মাজি, তাই না? তাহলে জিবিএল বৌদি, আমি তোমাকে একটি টিপস দিচ্ছি, এই হার্ড পিক দিয়ে দাঁত মাজতে শুরু করো, দেখো তোমার দাঁত পরিষ্কার হয়ে যাবে। হ্যালো রে, সাগরের কাছে চলে এসে দেখো কত ঢেউ, ঠিক আছে? প্রচুর ঢেউ, খুব ভালো লাগছে, ভাবতে পারিনি এত আনন্দ লাগছে। ইস, তোমাদেরকে মিস করছি খুব, দেখো কত সুন্দর কত ঢেউ, দেখতে পাচ্ছ? চারিদিকে নদী আর নদী, দেখতে পাচ্ছ? সাগর, দেখো কত সুন্দর। ওদিকে নাকি সাগরের ঢেউ উড়িয়ে নিয়ে যাচ্ছে, বাবা ভাবা যায়? ও পাগলি বৌদি, সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে যায়, উড়িয়ে নিয়ে যায় না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি এখানে শেষ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধবীদের সঙ্গে। আর আমার আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো নিচে রাখো লাল রঙ সাবস্ক্রাইব বাটন আছে, সেটি প্রেস করে দিও, তার সাথে বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততদিন জন্য বাই, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো এটা আমার বোন, ঠিক আছে? বোনকে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে? মিলছে আমাদের মুখের সঙ্গে, দেখো তো এটা আমার বোন, সত্যি বলছি এটা আমার বোন, ঠিক আছে? প্লিজ এর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ।